আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না, কারণ সবাই যে সবার কাছে প্রিয় হতে পারবে এটা হতে পারে না। আমি আমার জ্ঞান বিবেক দিয়ে নিজের পথে নিজে চলেছি, যে চেনা সে আমাকে এমনিতেই চিনে নেবে। আসসালামু আলাইকুম, মিসেস বিএসএল ব্লগ থেকে আমি রাজিয়া সুলতানা রাখি বলছি, বরিশাল থেকে। কেমন আছেন আমার সকল বন্ধুরা? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। তবে যারা ভালো নেই, যারা সমস্যায় আছেন বা অসুস্থতায় আছেন, তাদের জন্য আমার মন থেকে প্রাণ ঢালা দোয়া রইল এবং সুস্থতা কামনা করছি। আর আমি ব্লগের শুরুতে যে কথাটা বলছিলাম তা আমার এক আপুর কথা থেকেও মনে পড়ে গেল। এক আপু সে বলছিল যে আসলে একটা সময় যায় যখন আর কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা রাখি না। আমাকে কে কী দিল, আমার জন্য কে কী করলো, সেসব নিয়ে এখন আর মন খারাপ করতে ইচ্ছে করে না। সব কিছুকেই কেন জানি স্বাভাবিক মনে হয়। কারো কাছে নিজেকে প্রমাণ করতে ইচ্ছে করে না। যার যা ভাবার ভাবুক, কেউ ভালো বললেও ঠিক আছে আর খারাপ বললেও ঠিক আছে। আসলে সেই আপুর কথাগুলো আমার মন ছুঁয়ে গিয়েছিল। আসলে এটা বাস্তবের সাথে কিছুটা মিল আছে। যখন আমরা সংসার জীবন শুরু করি, নতুন বউ হয়ে এক বাসায় আসি, কে কী ভাববে, কে কী করবে, এসব নিয়ে আসলে আমরা অনেক টেনশনে পড়ে যাই, অনেক চিন্তাভাবনা করি, অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তবে সময় যত গড়াবে ততই আসলে আমাদের অভিজ্ঞতা বাড়ে আর আমরা সব কিছু বুঝে যাই। প্রথম প্রথম হয়তো সব কিছু বোঝা যায় না, এখন আসলে সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার বয়স হয়ে গিয়েছে বা মানিয়ে গুছিয়ে নেওয়া যায় একটা সময় পরে। তখন আর আসলে মনে এত টেনশনও কাজ করে না বা এত কিছু ভাবনা চিন্তাও আসে না। সেই আপুর কথা থেকেই আসলে পুরনো দিনের অনেক কথা মনে পড়ে গেল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন যদি আমি কোনো ভুল কথা বলে থাকি। যাই হোক, আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি, আজ কিন্তু বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি, তবে ভিডিওতে অতটা আসছিল না। যাই হোক, প্রচুর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল অনেক এলাকা, তো শুনেছি যে চট্টগ্রাম আর কোথায় কোথায় যেন বৃষ্টিতে একদম তলিয়ে গিয়েছে। হয়তো অনেকে অনেক সমস্যায় আছেন, অনেকের বাড়িঘর হয়তো ডুবেও গিয়েছে, যারা হয়তো এখন কিনা রান্নাবান্না করেও খেতে পারছেন না, তাদের জন্য আসলে মন থেকে দোয়া রইল। আশা করছি আল্লাহ সবার সব সমস্যাই তাড়াতাড়ি সমাধান করে দিবেন। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহর যে কোনো ডিসিশনের উপরে আসলে কিন্তু আমাদের ধৈর্য রাখা উচিত। আল্লাহ সবই একদিন ঠিক করে দেবেন, সকল সমস্যাই সবার সমাধান করে দিবেন, এটাই আমাদেরও দোয়া রইল। সবাই সবার জন্য দোয়া করবেন। আবার অনেক জায়গায় তো ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেকের আত্মীয় স্বজনও মারা যাচ্ছে, সবার জন্যই কিন্তু দোয়া রইল। আর আমি কিন্তু বৃষ্টি দেখে তারপরে নিচে চলে এসে আজকে খিচুড়ি রান্না করব বলে আগে কিছু মুগ ডাল ভেজে নিলাম, তারপরে খিচুড়ি বসানোর জন্য আগে একটু মশলা কষিয়ে নিচ্ছি। আর বৃষ্টি দেখলে তো বাসার প্রায় সবাই খিচুড়ি খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে। আর আজ আমি করব ভুনা খিচুড়ি, যার কারণে প্রথমে মুগ ডালটা ভেজে নিলাম, তারপরে মশলা কষিয়ে এই যে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে রান্না করছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সবার রান্নার স্টাইল একও না, সবাই একরকমভাবে রান্না আসলে আমরা করিও না। আর যে যেভাবে খেতে অভ্যস্ত আসলে সে সেভাবেই করবে, এটাই স্বাভাবিক। তবে আমি যেভাবে রান্না করছি সেটাই একটু আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করছি, আমি আসলে রেসিপি আকারে দিচ্ছি না। যাই হোক, এদিকে কিন্তু আমি মাংসের সব রকম মশলা দিয়ে তারপর একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে এখন কিছুটা সিটি দেওয়াবো। তারপরে এদিকে কিন্তু আমি পাশের চুলা একটু পোলাওয়ের মতো বসিয়ে দেব। আগে আমি পোলাওয়ের চালটাকে একটু ভেজে নেব, তাহলে একটু খিচুড়িটা ঝরঝরা হবে, কারণ এটা ভুনা খিচুড়ি, সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে আমি যে মাংসটা
চুলাকে একটু কষিয়ে তারপরে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি মাংসটাকে তুলে নিচ্ছি, আর ও যে মশলা ঝোলটা রয়ে গিয়েছে ওটার মধ্যে মুগ ডালটাকে আমি একটু প্রথমে কষিয়ে নেব, তারপরে পাশের চুলায় যে পোলাওটা হচ্ছে ওটাকেও মিক্স করে নেব। আগে এই ডালটাকে আমি একটু ভুনে নেব। আমি মুগ ডালটাকে কিছু সময় ভুনে নিয়েছি, কারণ চালের চেয়ে মুগ ডালটা একটু শক্ত, যার কারণে হতে একটু সময় লাগবে। এজন্য আমি কিন্তু বেশ কিছু সময় মুগ ডালটাকে একটু ভুনে হালকা একটু নরম করে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এদিক থেকে প্রেশার কুকারের ডাল মশলা সব কিছু পোলাও চালের মধ্যে কিন্তু ঢেলে দিলাম। এটা দিয়েই এখন আমি খিচুড়িটাকে করে নেব। তারপরে আবারও কিন্তু আমি কিছু সময় একটু নাড়ানাড়ি করে গরম পানি দিয়ে বসিয়ে দিচ্ছি খিচুড়িটাকে, এটা হতে থাকুক। আর সকলের কাছে অনুরোধ করে নিচ্ছি, এ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আশা করছি আমার পাশেই থেকে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল, যদি একটু ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এইদিকে কিন্তু আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিছু বেগুন ভেজে নিচ্ছি, গোল গোল করে চাকচাক করে কেটে তারপর হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম। এরপরে আমি তেলে ভেজে নেব সুন্দর করে, কারণ খিচুড়ি দিয়ে বেগুন ভাজা কিন্তু বৃষ্টির মধ্যে অনেক মজা লাগে। আর সাথে কিন্তু আরও একটা জিনিস থাকবে, সেটা হলো ইলিশ মাছ ভাজা। খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতেও কিন্তু অনেক মজা। এদিকে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আমি এটাকে এখন নামিয়ে ফেলবো। এদিকে আমি ইলিশ মাছ ভাজার জন্য কিন্তু একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ মরিচ হলুদ মাখিয়ে তারপরে কিন্তু আমি একবারে তেলে দিয়ে নিচ্ছি। তবে শুধু একদম তেলে কিন্তু আমি কড়কড়া করব না, হালকা একটু ভুনার মতো করব মশলা দিয়ে, কারণ আমার হাজবেন্ড আবার একদম ভাজা পছন্দ করে না, একটু মশলাটা গ্রেভি থাকলে সেটাকে পছন্দ করে। যার কারণে আমি কিন্তু তেলের মধ্যে মরিচ পেঁয়াজ সব কিছু মশলা মাখি তারপরে কিন্তু দিয়ে দিলাম, একটু ভেজে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু একটু গ্রেভির মতো ঝোল দিয়ে তারপর করে নেব। আর বৃষ্টির দিনে এমন খাবার তো প্রায় সবাই করে থাকেন, আর আমিও অনেক আপুদের ব্লগেই দেখেছি অনেকেই খিচুড়ি খাচ্ছে, আর আমারও খেতে মন চায়। তবে আমিও প্রায় দিনই করি, আর এই বৃষ্টি দেখলে তো প্রায় দিনই খিচুড়ি খেতেই ভালো লাগে, বাসার সবাইও পছন্দ করে। এদিকে আমি কিন্তু খিচুড়িটাকে বেড়ে নিচ্ছি, সবাই খাবো, এই যে গরম গরম খিচুড়িটাকে তাড়াতাড়ি বেড়ে নিচ্ছিলাম। সবাই বলছিল খিচুড়ি আসলে খাওয়ার জন্য আর অপেক্ষা করা যাচ্ছিল না, তাড়াহুড়া করছিল, আমি এই যে বেড়ে নিচ্ছিলাম। তবে জানি না আজকে কি হবে, কারণ বেগুন ইলিশ মাছ আর গরুর গোশত তিনটাই হলো অ্যালার্জির ওষুধ, হয়তো চুলকানি হতেও পারে। তবে আমাদের তেমন কেউ অ্যালার্জি নাই, আমার বড় মেয়েটার একটু আছে, তারপরও মজা তো মজার বেলায় আসলে কোনো কম্প্রোমাইজ নাই, যার কারণে সবাই আমরা কিন্তু খেয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ তেমন কিছু হয় নাই, আমার বড় মেয়েটার একটু হালকা সমস্যা হয়। যাই হোক, এদিকে কিন্তু আবার বিকালবেলা আমার আম্মু এসেছিল, না আসলে এটা সেদিনের ভিডিওটা ছিল না, এটা আরেক দিনের ছিল, আমি এখানে অ্যাড করে দিলাম। আমার আম্মু আবার অনেক রকম ফল নিয়ে এসেছিল, আর এই যে ড্রাগনটা আমি দেখাচ্ছি চামচ দিয়ে খাচ্ছি, এটা আমার আম্মুর ছাদ বাগানে ছাদে হয়েছিল সেটা, আর ওখানে যে ড্রাগনগুলো দেখা যাচ্ছে ওগুলো ছিল কেনা ড্রাগন। তারপর আম্মু আবার আম, আনারস, পেয়ারা, ড্রাগন, তারপর এই ফলটা কে কে চেনেন জানি না, এই যে লাল পলিথিনে ছোট ছোট, এটা কিন্তু আমাদের বরিশালে মুড়মুড়ি বলে, এটা টকটক একটা ফল, খেতে দারুণ, আর আমাদের মতো মেয়েরা তো এটা অনেক পছন্দ করে। ওই যে আমার বোনে তো বসে বসে ওই যে খাচ্ছিল, আর এটা আমার বোনের বেশি ফেভারিট ফল, তবে আমার কাছে অতটা বেশি ভালো লাগে না, আমি আবার একটু টক জাতীয় ফল কমই পছন্দ করি।
এটা আবার আমার ছোট বোন, ছোটবেলা থেকে স্কুলের সামনে এগুলো পাওয়া যেত, তখন থেকে আমার আম্মুকে দিয়ে কেনা তো আর খেত, আমার অতটা ফেভারিট না। আর কারা কারা ওই ফলটাকে খেয়েছেন, মুড়মুড়ি ছোট ছোট যে লাল লাল টকটক ফলটা, আমাকে জানাতে পারেন। তবে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।